তো নমস্কার সবাইকে স্বাগত আমি রিচার ম্যাথ ফর শিক্ষাতে আমি অমিত তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা প্রথমবারই খুব ভালো একটা র্যাঙ্ক কীভাবে আনবে যাতে তোমাদের বি ফার্মাসিতে তোমরা প্রথমবারেই সিলেক্টেড হতে পারো বা শর্টে যদি এটাকে বলা যায় যে হাউ টু ক্র্যাক বি ফার্মাসি ইন ফার্স্ট অ্যাটেম্পট তো প্রথম পদক্ষেপেই বা প্রথম অ্যাটেম্পটেই তোমরা কীভাবে এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবে তো এটা নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে বলি তোমরা যারা রিচার্নে নতুন তারা সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখতে পারো যদি তোমরা ডব্লু বিজেই টোয়েন্টি ক্র্যাক করতে চাও তো সেক্ষেত্রে আমি তোমাদের প্রতি মঙ্গল বৃহস্পতি শনি তোমাদেরকে ক্লাস করাই ম্যাথের তো এর সঙ্গে সঙ্গে তোমাদের টেলিগ্রামের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া হয়েছে সেটা দিয়ে তোমরা জয়েন করতে পারো এবং দেখো চান্স মানুষের একটা দেওয়া হোক আর দশটা যদি আমরা ভালো করে খাটি তাহলে প্রথমবারেই আমরা সেখানে সাফল্য লাভ করতে পারি বা প্রথমবারে যদি আমরা সাফল্য নাও অর্জন করতে পারি তাহলে আমাদের বোঝা উচিত যে কোন জায়গায় আমি খামতি রেখেছি তো এটা নয় যে আমি প্রথমবারে পারবো না ঠিক আছে এই মনোভাবটা থাকাটা খুবই বাজে কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী প্রথমবার অ্যাটেম্পটেই তারা যে জায়গাটা চায় সেই জায়গাটা নিয়ে বেরিয়ে যেতে পারে এটা তোমরা যদি দেখো আশেপাশের ছাত্রছাত্রীদের বা দাদা দিদিদেরকে বা ভাই বোনদেরকে যাদেরকেই দেখো তারা কিন্তু বেশিরভাগ জনই কিন্তু ফার্স্ট অ্যাটেম্পই একটা ভালো স্কোর করে বা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ টেনের মধ্যে হয় তাদের যে সবাই এক বছর ড্রপ দিয়ে পরের বছর পরীক্ষা দিয়েই তারা ওই র্যাঙ্কটা করেছে সেটা কিন্তু নয় সেটা ডিপেন্ড করে তার যে তার মেন্টালিটির ওপর বা তার প্রিপারেশানের উপরে তো এটা পার্সেন টু পার্সেন ভেরি করে এটা নিয়ে কিছু আলাদা করে বলার দরকার থাকে না যে আমি ফার্স্ট অ্যাটেম্পটেই কেউ আইপিএস আইএস হয়ে যায় আবার কেউ ফার্স্ট অ্যাটেম্প না পাঁচটা ছটা অ্যাটেম্প্টে পরে সেটাকে ক্র্যাক করতে পারে সে সবার একটা নির্দিষ্ট ব্যাপার থাকে সেরকম জয়েন্টের ক্ষেত্রেও তাই তো বি ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল যদি আমাদের পড়তে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা করণীয় সেটা হলো আমাদের ডব্লিউ বিজেই টোয়েন্টি ক্র্যাক করা ঠিক আছে তো এবারে আমরা আসি যে কিভাবে আমরা সেটার জন্য প্রিপারেশান নেবো তো প্রথমেই বলি যদি বি ফার্মাসি দিতে হয় তাহলে ম্যাথটাকে তুমি পুরোটাই ইগনোর করে দাও ম্যাথটাকে নিয়ে কোনো রকম ভাবনা রেখেই না কারণ আমি দেখেছি আমার কাছে যারা যারা পড়তো অনেকেই নিট দিয়েছে এবং দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ম্যাথের ক্ষেত্রে তারা সেই জিনিসটা কিন্তু পরীক্ষার জন্য যেইটুকুনি মানে এইচ এসে দরকার আমি বলছি ইগনোর করা মানে এটা বলছি কি এইচএসি ইগনোর করা বলিনি তোমাদের যে তোমরা যখন জয়েন্টে বসবে তোমার যদি টার্গেট থাকে যে আমি বি ফার্মাসিই দেবো তাহলে জয়েন্টের জন্য আলাদা করে অঙ্কের প্রিপারেশানের দরকার নেই এই কথাটাই আমি কিন্তু বোঝাতে চেয়েছি ঠিক আছে তাহলে এই কথাটা ভালো করে শুনে রাখো যারা বি ফার্মাসি দেবে বা বি ফার্মাসি দেবে মানে কি জয়েন্টই দিতে হবে মানে বি ফার্মাসিতেই শুধুমাত্র সে র্যাঙ্কটাকে করতে চায় কারণ সে শুধু ফার্মাসি নিয়েই এগোতে চায় তাহলে সেক্ষেত্রে তার জয়েন্টের র্যাঙ্ক যদি না দরকার হয় তাহলে আলাদা একটা সাবজেক্ট যেখানে একশো নম্বরের আসে সেইটাতে সময় না নষ্ট করে আমার এই একশো নম্বরে দুটো পঞ্চাশ পঞ্চাশ যে পেপার আসে এবং তার মার্কস ডিভিশানও যেরকম আছে যে আমার তিরিশটা শর্ট প্রশ্ন থাকছে আর বাকিগুলো দু নম্বরের থাকছে তো এই যে প্যাটার্নটা রয়েছে তো এই প্যাটার্ন অনুযায়ী আমাকে রেডি করা কারণ জয়েন্টে যদি ম্যাথের জন্য প্রিপেয়ার হতে হয় তাহলে আমাকে বিটেকও র্যাঙ্কে আসবে তুমি তো চাইছো বি ফার্মাসি সেটার ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি ম্যাথের জন্য কেন আলাদা করে সময় দেবে তোমার ম্যাথের জন্য যেইটুকুনি এইচএসের আর স্কোর করার জন্য দরকার সেই টাইমটা দেবে এক্সট্রা করে তোমার টাইম বি ফার্মাসির জন্য ম্যাথের ক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ম্যাথ তো দেখে বি ফার্মাসির র্যাঙ্ক আসে না ঠিক আছে এই জায়গাটা প্রথমে ক্লিয়ার করে দাও তাহলে এটাই হলো ফার্স্ট যে টিপস বলতে পারো রুলস বলতে পারো বা স্ট্র্যাটেজি বলতে পারো যারা বি ফার্মাসি ক্র্যাক করতে চায় তাদেরকে এইচএস ছাড়া ডব্লিউ এই টোয়েন্টি টোয়েন্টি টুয়ের জন্য আলাদাভাবে ম্যাথ প্রিপারেশান করার দরকার নেই যারা যারা বি ফার্মাসি বা ফার্মাসি নিয়ে এগোতে চায় বা শুধু ওই র্যাঙ্কটুকুনি চায় ঠিক আছে আমি বিটেক নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি না তাই জন্য আমি বারবার উল্লেখ করে দিচ্ছি তাহলে এই জায়গাটাকে প্রথমেই অ্যাভয়েড করে দাও তাহলে এই যে সময়টা বাঁচবে এই সময়টাতে তোমরা ফিজিক্স কেমিস্ট্রিটাকে বেশি করে জোর দাও ঠিক আছে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি যখন তুমি জোর দিলে এবার তুমি দিনে সেই সময়টাকে নিজের মতন করে অ্যাডজাস্ট করে নাও কারণ এখন স্কুলে যাওয়ার চাপ নেই ঠিক আছে তো এমনিতেই তোমাদের তিন দিন স্কুল করে দিয়েছে তার সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিক্যাল সাবমিটও হয়ে যায় সেক্ষেত্রে স্কুলে যাওয়ার যে পসিবিলিটিটা সেটা তো আর থাকেই না সুতরাং স্কুল গেলে না গেলে সেটা নিয়ে স্কুল তো আলাদা করে তোমাকে প্রেসাইজড করবে না সুতরাং তুমি তোমার মতন একটা শিডিউল তৈরি করে সেই শিডিউলটা অনুযায়ী তুমি কিভাবে আগে বেরোবে সেইটা তুমি দেখে নাও এবং যখন চ্যাপ্টার ওয়াইজ সেটাকে রেডি করবে তার সঙ্গে সঙ্গে কি কি বই লাগবে সেটা আমি ভিডিওতে বিস্তারিত বলে দেবো পরবর্তী ভিডিওগুলোতে তো তার জন্য সাবস্ক্রাইব নোটিফিকেশানটা অন করে রাখো তোমরা সবাই তো সেই বইগুলোকে আগে চ্যাপ্টার ওয়াইজ তোমরা যে যে বইগুলো প্রাইমারিভাবে পড়ো ধরো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বলছি যারা এইচএসে পড়ে তারা যদি কোনো ছায়া প্রকাশনীর হোক বা অন্য কোনো প্রকাশনীর হোক বা দুয়ারি মজুমদার এই সমস্ত যে বইগুলো হোক অনেকে দাসখানেরও বই পড়ে তো ফিজিক্সের কথা বললাম তো এই সমস্ত যে বইগুলো রয়েছে সেই সমস্ত বইগুলো যারা বেসিকভাবে এইচএস প্রিপারেশনের জন্য পড়ছো সেটাকেই আগে ভালো করে শেষ করে নাও তারপরে তোমরা প্র্যাকটিস সেট এবং ইয়ার কোশ্চেন সেগুলোকে সলভ করো এই এইভাবেই তোমার আমাকে নিজেকে মানে প্রিপেয়ার হতে হবে এবং খাতা রেডি করো জিনিসগুলোকে খাতায় লিখে সুন্দর করে নোট নিজে থেকে তৈরি করো অন্যজন দিয়ে দিল সেটাকেই আমাকে গিলে নিতে হবে সেটা কিন্তু খুব বাজে একটা ধারণা নিজে যখন এই নোটসগুলো তৈরি করা শিখবে না তখন সেই জিনিসটার প্রতি নিজের একটা আলাদাভাবে নলেজ হবে তবেই কিন্তু তুমি সেই জিনিসটা বুঝতে পারবে যখন রিভাইজ দেবে ওটা খুললেই তুমি তোমার বোঝাটা অনেক সুবিধা হবে র্যাদার দ্যান অন্যজন সেটাকে তৈরি করে দেওয়ার থেকে তো এইটুকুনি বেসিক জিনিস বলার ছিল এছাড়াও তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো টিল দেন টেক কেয়ার Goodbye.